24 দিন হতে চলল ফুটবল মাঠে নেই লিওনেল মেসি। এর মাঝে দুটো আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা, সুপারস্টারকে ছাড়াই জিতেছে ম্যাচ দুটোতে। অনেকেই বলেছেন মেসিকে ছাড়া জিততে শিখে গেছে আলবেসিলেস তারা, কিন্তু মেসিকে ছাড়া আকাশী নীলের পথ চলা শিখে গেলেও এখনও সেই পথে হাঁটার মতো অভিজ্ঞ হয়নি ইন্টার মায়ামি। মেসি না থাকলেই যেন জিততে ভুলে যায় মেজর সকার লীগের এই দলটা। 13 মার্চ কনকাকাফ অঞ্চলের চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে ইঞ্জুরিতে পড়েন লিওনেল মেসি। এরপর 4 ম্যাচ খেলে 3টিতেই জয়ের দেখা পায়নি ইন্টার মায়ামি। স্বাভাবিকভাবেই তাই মেসিকে পেতে মরিয়া হয়ে উঠেছে ক্লাব কর্তৃপক্ষ। তাই তো মেসি অনুশীলনে ফিরতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা, এখন প্রতিদিনের আপডেট নিচ্ছেন এবং দিচ্ছেন সমর্থকদের। কলোরাডোর বিপক্ষে ম্যাচে মেসি নামলেও কতক্ষণ খেলতে পারবেন সেটা এখনও নিশ্চিত নয় মায়ামি ম্যানেজমেন্ট, কারণ ফিজিওর সঙ্গে অনুশীলন করলেও ফিটনেসের অবস্থা কি সেটা এখনও জানেন না মায়ামি বস। তাই তো সহকারী কোচের পরিষ্কার কথা, মেসি যদি খেলার মতো ফিটনেস পায় তাহলে 10 মিনিটের জন্য হলেও তাকে মাঠে নামাবে টাটা মার্টিনো। সে ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে, অনুশীলনে বেশ মনোযোগী লিও। আমরা আজ তার ফিজিওর সঙ্গে কথা বলবো, জানতে চাইবো ম্যাচ খেলার মতো ফিটনেস আছে কিনা মেসির। ফিজিওর সিদ্ধান্তই চূড়ান্ত এখানে, আমরা শুধুমাত্র তাকে অনুশীলন করতে দেখেছি, কিন্তু তার শরীরের ভিতরে কি অবস্থা তা তো আর জানি না। তবে এইটুকু বলতে পারি, যদি খেলার ফিটনেস থাকে তাহলে টাটা তাকে 10 মিনিটের জন্য হলেও মাঠে নামাবে। তবে মেজর লীগের ম্যাচ কোনো কারণে মিস করলেও সেটা নিয়ে চিন্তা করছেন না মায়ামি বস, কারণ পুরোপুরি সুস্থ মেসিকে যে তাদের প্রয়োজন কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে। বুধবার মন্টেরেরির বিপক্ষে খেলা আছে মায়ামির। প্রথম লেগে নিজেদের মাঠে মেসিকে ছাড়া 2-1 গোলে হেরেছিল তারা। আসরে টিকে থাকতে হলে দ্বিতীয় লেগে তাই তাদের জিততেই হবে, আর সে কারণেই ফিট মেসিকে এখন বড্ড প্রয়োজন মার্টিনোর। সে পুরো দলের সঙ্গে যেমন অনুশীলন করছে তেমনি একা একাও করছে। মাঠে ফিরতে আমাদের চেয়েও সে নিজেই বেশি মরিয়া হয়ে আছে, তবে আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি অবশ্যই নেব না। মন্টেরেরির বিপক্ষে আমাদের মেসিকে বেশি প্রয়োজন, আশা করি সে ম্যাচের আগে অন্তত আমাদের আর ভাবনা থাকবে না। লিওনেল মেসি সহ এখন পর্যন্ত 19 ম্যাচের 11টিতেই জিতেছে ইন্টার মায়ামি, হেরেছে 2টো ম্যাচে আর ড্র করেছে 6টিতে। অন্যদিকে মেসিকে ছাড়া খেলতে নামা 12 ম্যাচে মায়ামির জয় মাত্র 2টিতে, বিপরীতে হেরেছে তারা 7 ম্যাচে আর ড্র 3টিতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।